প্রেজেন্টেড বাই পাঞ্জাব সরকার ডিয়ার টু হান্ড্রেড মান্থলি লটারি প্রথম পুরস্কার এক কোটি কুড়ি লাখ টাকা শুরু করছি টাফ টক উইথ ঋতব্রত আজকে আমাদের সঙ্গে রয়েছেন অপরাজিত রায় জিতু কামাল অপরাজিত রায় না জিতু কামাল কোনটা বলবে এই মুহূর্তে প্রথমে নমস্কার বলি আগে তারপরে ভাবি যে কোনটা বললে আমার ভালো লাগবে আমাকে জিতু বললেই ভালো লাগবে সঙ্গে অপরাজিত নামটা যেন মানুষের মনে থাকে এটা আমি চাইব আমি ছবির বিষয়তে আসব তার আগে কয়েকটা ব্যক্তিগত প্রশ্ন করতেই হবে প্রথম বলবো যে মানুষ নিশ্চয়ই চিনতেন প্রচুর অনুরাগী ছিল এবং ছোট পর্দায় বিভিন্ন সিরিয়ালে আপনাকে দেখা গিয়েছে সুতরাং সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই কিন্তু এটাও আবার ঠিক যে এই মুহূর্তে বাংলায় সবচেয়ে চর্চিত মুখ যদি হয় কারোর তাহলে আমি বলব যে অবশ্যই সৌরভ গাঙ্গুলি থেকে মুখ্যমন্ত্রী আছেন কিন্তু তার পাশাপাশি যে মুখটা সবচেয়ে চর্চায় যার ছবি সবচেয়ে বেশি নিউজ প্রিন্ট ছাপছে সবচেয়ে বেশি হোর্ডিংয়ে পোস্টারে মানুষের কাছে এমনকি সোশ্যাল মাধ্যমে আছে সেটা হচ্ছে আপনার মুখ তা এই বিষয়টা কি মনে হচ্ছে এটা একটা কি ইনস্ট্যান্ট গ্লোরি না আমি আসলে কি বেশি উত্তেজিত হই না আবার উচ্ছ্বসিত হই না এটা আমার সমস্যা হলে সমস্যা যদি আমার এটা ভালো গুণ হয় ভালো গুণ তবে ভালো লাগছে প্রশংসা শুনতে তো সবারই ভালো লাগে তবে এইগুলো বেশি করে শুনলে আমার মধ্যে আরও দায়িত্ববোধ বেড়ে যায় সেকেন্ড কাজটার জন্য তার চয়ন করা সেটাকে কি করে বাস্তবায়িত করবো তবে যদি বলা হয় যে ইনস্ট্যান্ট গ্লোরি না গ্লোরি কিন্তু অত সহজে আসে না মানে এর পেছনে অনেকগুলো অনেকগুলো দিন যায় অনেকগুলো সময় যায় অনেক প্র্যাকটিস যায় তবে আমি একটু ইন্ট্রোভার্ট আমি অতটা প্রচার প্রচারে আনতে চাই না নিজের প্র্যাকটিস রেদার আমার কাজটাকে আনতে চাই এই কাজটা দেখুন ভালো লাগছে কি না তার পেছনে কিছু স্টোরি থেকে যায় তো সেইগুলোকে আমি আমার মতো করে সেটাকে প্রশংসা করি সেটাও তো মানুষের সামনে আনি না সেটা হয়তো প্রশংসিত হবে আমি বলছি না হবে না কিন্তু আমার কাছে ওইগুলো খুব মনের মনিকোটা তুলে রাখার মতো তো এটা ইনস্ট্যান্ট গ্লোরি নয় আমার কাছে যেহেতু তুমি নিজেকেই বললে তুমি ইন্ট্রোভার্ট অনেক দত্ত বা আমাদের পরিচালক অনেকদা দা তিনিও কিন্তু একটু ইন্ট্রোভার্ট মানুষ আবার সত্যজিৎ রায় তিনি বরাবরই কিন্তু ইন্ট্রোভার্ট ছিলেন এমনকি সত্যজিৎ রায়কে ছোটবেলায় প্রশ্ন করা হয়েছিল যে তার সবচেয়ে পছন্দের যানবাহন কি সত্যজিৎ রায় বলেছিলেন যে ট্রাম কারণ সেটা একটা নির্দিষ্ট লাইনের মধ্যে দিয়ে যায় আমার এখানে প্রশ্ন যে অভিনয় যার চরিত্রে সত্যজিৎ রায় পরিচালক ইন্ট্রোভার্ট আর যিনি অভিনয় করছেন সেই ছবির যিনি মূল প্রটাগনিস্ট তিনিও ইন্ট্রোভার্ট কোথাও কি মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে বিনোদন জগতে দাঁড়িয়ে মানুষের অন্তর্মুখিতা ক্রমশ কমে যাচ্ছে এমন এমনকি দর্শকদেরও সেক্ষেত্রে আমি শুধু বাংলা ছবির ক্ষেত্রে বলবো না ছবির ভাষার ক্ষেত্রে ধরুন সিরিয়াস ছবি যে ছবি মনন দিয়ে দেখার কথা যে ছবির উৎকর্ষতা বিচার করার কথা কোথাও যেন সেখানে একটা খামতি লাগছে নাকি অপরাজিত সেই ধারণাটা ভেঙে দিচ্ছে যে মানুষ এখনও পর্যন্ত উৎকর্ষতা মেধাকে সেলাম জানায় সব সময়ের জন্য মানে আমরা প্রত্যেকই কিন্তু মেধাকে আমরা কাছে টেনে নিই কিন্তু আমাদের চয়নটা ভুল হচ্ছে কোনটা মেধা আর কোনটা মেধা নয় ধরো আমার আমি একটা উদাহরণ দিই আমার খাওয়ার সামনে রয়েছে টেবিলের সামনে রয়েছে কিছু খাওয়ার যেগুলো খাওয়ার যোগ্য কিন্তু সেগুলো খেলে বধজম হবে অম্বল হবে কিন্তু আমরা খাই কেন বেঁচে থাকার জন্য তো খাই তো এন্টারটেনমেন্ট মানুষের একটা পার্ট এই কোভিড গেল তার আগে মানুষ অনেক একটা দুর্বিষহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এবং কাজকর্মের দিক থেকে তো আমরা যাচ্ছি তো সেখানে দাঁড়িয়ে থেকে এন্টারটেনমেন্টের খিদে মেটানোর জন্য যা যা মেটেরিয়াল আমাদের সামনে থাকে সেগুলোই আমাকে খেতে হয় বেঁচে থাকার জন্য এইবার যখন ভালো কিছু সুখের সামনে আসে সেটাকে সুখে হোক একটু টেস্ট করে হোক তারপরে তার যে স্বাদ গ্রহণ করার পর পঁচিশটা হল থেকে একত্রিশটা হয়ে যায় একত্রিশটা থেকে একষট্টি হয়ে যায় একষট্টিটা থেকে একশো ক্রস করে যায় এটা তো টেস্টের ওপর আমার সামনে যদি খারাপ খাবার থাকে এবং ভালো খাবারের যদি তৈরি না হয় তাহলে মানুষের কি দোষ মানুষকে তো আমি এখানে কোনো দোষ দিই না আমি তো তার মধ্যেই পড়ি আমি তো সেই কাজগুলোই দেখি সেই কাজগুলোই করি এবং নিজে সে তার থেকেই পেট চালাই সেখানে আমাদের কি অন্যায় বা দর্শকের কি অন্যায় আমাদের দায়িত্ব থেকে যায় ভালো কাজ করার অবশ্যই আমি তো টেলিভিশনে ফিরবো আপনি ছবি নিশ্চয়ই বিভিন্ন প্রপোজাল আসছে বিভিন্ন মানুষ করছে সেই বিষয় আমি প্রশ্ন করব কিন্তু তার আগে আমি একদম গোড়ায় চলে যাই যে ক্যামেরার পেছন দিকের লোক হিসেবেই নিজেকে নিশ্চয়ই ভাবতে এবং আমি শুনেছি যে নাটকের অভিনয় দিয়েই শুরু এবং সেটাও একটা আকস্মিক প্রথমে নাটকের লাইট এবং মিউজিক এই দুটো ছিল তারপর একেবারে মঞ্চে অবতীর্ণ হওয়া তাহলে কি অভিনেতা হবে বা অভিনয় করবে ছোটোবেলা থেকে এটা কোনো ইচ্ছে ছিল না 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 আমার অভিনয় করব বা অভিনেতা এই রকম ইচ্ছেটা নয় আমার মনে এরকম কোনো বাসনাই ছিল না আমি এখনও যদি থিয়েটারে আমার মনের মতো যদি মানুষ হয় তার লাইট মিউজিক বা তার কখনো যদি প্রম্পট করতে হয় আমি তাতে পিচ পাবো না কিন্তু আমার মনটাকে যেন সেখানে আনন্দিত হতে হয় আনন্দিত পাই আর কি তো গৌতম মুখোপাধ্যায় আমার গুরু তিনি আমাকে সেই সুযোগটা দেন অভিনয়ের আগে লাইটের ডিমার ধরিয়ে উনি সেখান লাইট কি করে করবে কোথায় মার্ক করবে সেইগুলো থেকে আস্তে আস্তে ও আসলে থিয়েটার করতে গেলে বা এখনও আমি মনে করি যে কোনো ক্ষেত্রে কাজ করতে গেলে ডিসিপ্লিনটা খুব বেশি দরকারি আমরা না ওই শালীনতা আর অশালীনতার মধ্যে যে পার্থক্য সেইটা ভুলে যাই তো সেইটা আমাকে কিন্তু গৌতম দাস এই সুযোগটা করে দেয় কি করে থিয়েটারটা করতে হতে পারে মানে করতে পারবে তুমি প্রথমে অভিনয়টা কিন্তু থিয়েটারের একমাত্র অংশ নয় বা আমি যদি ফিল্ম করি বা আমি মেগা সিরিয়াল করি শুধুমাত্র অভিনয়টা নয় দায়িত্বটা আমার প্রধান কর্তব্য বলে মনে হয় তো ক্যামেরার পেছনে প্রথম শুরু করি তারপরে আস্তে আস্তে যেটা তুমি বললে মানে হঠাৎ করেই আর কি আমার কাছে চলে আসে অভিনয় সুযোগ কাবুলিওয়ালা নাটকে রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা নাটকে সেই নাটকে আমাকে মঞ্চে তুলে দিলেন বিপদে পড়েছিলেন সেই মুহূর্তে গৌতম দা তো আমাকে মঞ্চে তুললেন সেটাকে আমাকে উত্থাতে হলো কিন্তু কোথাও যেন গৌতমদার মনে হলো যে ওর দ্বারা হয়তো হতে পারে তারপরে অন্য সামাজিক পালা হোক সেগুলো একাঙ্ক দলগুলো তো আমরা পালা বলেই বিশেষ করে তাদের সম্বোধন করি তো এই করতে করতেই অভিনয়তে আসা তারপরে মেগা সিরিয়াল দেন ফিল্ম দেন তোমার কাছে এসে বসে ইন্টারভিউ দেওয়া অসাধারণ লাগছে টাপটকে শুনতে তাহলে কি অভিনয়ের ক্ষেত্রে এখনো মঞ্চ কি একটা আলাদা আকর্ষণের জায়গা তোমার কাছে না না অভিনয়ের ক্ষেত্রে নয় মঞ্চ আলাদা সবসময় আলাদা কারণ ফিল্ম ইজ আ মিউচুয়াল আর্ট থিয়েটারও কিন্তু মিউচুয়াল আর্ট বলা যেতে পারে কিন্তু কোথাও আমার মানে আমি মঞ্চে যখন ছেড়ে দেওয়া হচ্ছে কোথাও আমি ঘুরতে পারবো মানে সেটা আমার খাঁচা হলেও বাঘের খাঁচায় বাঘ কোথায় ঘুরবে সেটা তার ব্যাপার তো সেইখানে কিন্তু আরেকটা আলাদা অন্য মাত্রা যোগ করে সেটা আমি লাস্ট থিয়েটার করেছিলাম ম্যাক্সিম ম্যাকসিন মা সেখানে একটা ছোট্ট পাঠ করেছিলাম আমি প্রবাবলি মিনার ভাতে তো সেইটার একটা আলাদা আনন্দ ছিল বর্কির মা করার সময় মা করতেন গৌতম এখনও করেন তো সেটা একটা সাজিয়ে দিয়েছেন ডিরেক্টার তারপরেও যে গলা তুলে ডাকা এবং গলা তুলে কথা বলা সেটা একটা আলাদা আনন্দ দেয় এখনও বাংলার মানুষ তো বাংলা কেন সারা বিশ্বে থিয়েটার কিন্তু বন্দিত হয়ে আসছে হবে আসবে অবশ্যই আমি থিয়েটারের ক্ষেত্রে একটা খুব অপ্রিয় প্রসঙ্গ করবো টাফটকে আমরা তো অপ্রিয় প্রসঙ্গেই আলোচনা করি অনেক সময় সেটা হচ্ছে এখন যারা মূলত থিয়েটার করেন তারা থিয়েটার করেন বিভিন্ন উদ্দেশ্যে আনুবীক্ষণিক কিছু ব্যতিক্রম ছাড়া যারা থিয়েটার করতে আসে অভিনয় করতে আসে তাদের আসল উদ্দেশ্য থাকে সিরিয়ালে অর্থাৎ মেগা সিরিয়ালে অথবা ফিল্মে অভিনয় করার থিয়েটারটা থাকে একটা বলা যেতে পারে বিশুদ্ধ ন্যাকামি সেখানে থিয়েটার নামটা তকমাটা জুড়ে তারা চলে যাবেন সোজাসুজি প্রোডাকশন হাউসের প্রডিউসারকে তো পাবেন না কিন্তু প্রোডাকশন ম্যানেজারের কাছে গিয়ে বলবেন আমি থিয়েটার করি এবং সবাই মনে করেন এরকম আমি অনেক অভিনেতাকে চিনি মুখে খুব বলেন থিয়েটার খুব ভালো লাগে কিন্তু আসলে তারা কিন্তু পছন্দ করে গ্ল্যামার এবং অর্থ এটাই হচ্ছে সবচেয়ে সহজ সিঁড়ি অবশ্যই এই সিঁড়িটা অনেকটা লুডু খেলার মতো অনেকে সাপের মুখে পড়ে যান কেউ কেউ ভাগ্যবান তারা সেই মই দিয়ে উঠতে পারে আবার যারা থিয়েটার করছেন তারা এখন সেই রাজনৈতিক মতাদর্শ দিয়ে নিশ্চয়ই অনেকে করেন তাদের সংখ্যাটা খুবই আনুবীক্ষণিক রাজ আনুকূল্যে ভালো মঞ্চ পেয়ে এবং ফান্ডের জন্য নিয়ম যা রয়েছে ফান্ড পাওয়ার জন্য তার জন্যে করেন এছাড়া আমি অন্যান্য বিষয়ে যাচ্ছি না যেখানে গ্রুপ থিয়েটারের এরকম অবস্থা সেইখানেও কি থিয়েটার এখনো সেই পবিত্র জায়গা হিসেবে মনের মনি আছে হ্যাঁ আমার কাছে তো আছে অবশ্যই আমার কাছে আছে আমি কথাটা প্রশ্নটা শুনতে শুনতেই আমার মনের ভেতর থেকে এটা মানে একটা হাসি তো আসছে কারণ গৌতম দা যা আমি বারবার গৌতম দার কথা তুলছি তিনি যখন নতুন অভিনেতা আসে তার সাথে কথা বলে কথা বলার পর আমরা আমি খানিকটা দিন ওনার সাথে কাটিয়েছি বলে আমাকে শেয়ার করেন যে টিকবে তো থাকবে তো কেউ সেই মানে আলোর সেই ঝলকানির লোভে হারিয়ে যাবে না তো তো আমি বলি হারালে হারাবে তুমি তো তোমার দায়িত্বটা করছো তুমি তো করছো বলছে না যদি আমার দলটা চলবে কী করে তখন আমার মনে এই উত্তরটা আমি দিতে পারি না সত্যি তো একটা ছেলে দাঁড়ালো আমাকে যদি প্রশ্ন করা হয় যে আমি কিন্তু ডুবি আসিনি আমার প্রোডাকশান হয়েছে একটা সিজন আমি নাটক করেছি দুটো সিজন করেছি তিন নম্বর সিজন আমি চান্স পেয়েছি মেগা সিরিয়াল করার তো আমি বলেছি তাকে যে আমি তিনি আমাকে ছেড়েছেন এবং তার মাঝখানে মাঝখানে গিয়ে আমি পাঠ করে আমি বাকি সময়টা এখানে আসতাম আমি কথাটাও কিন্তু এটা বলছি না যে আমি মাঝখানে মাঝখানে থিয়েটারে কাজ করতাম আমি মাঝখানে মাঝখানে পাঠ করতে যেতাম কারণ আমি ছোটো ছোটো চরিত্র থেকে মেগা সিরিয়ালে বড়ো চরিত্র আমি পেয়েছিলাম তো উনি এবার বুঝতে শুরু করলেন যে ও এখানে কাজ করছে আমারটা কাজ করছে এইটা যে এই মেলবন্ধনটা এই সামঞ্জস্যটা কিন্তু থিয়েটারের লোককেও বুঝতে হবে শুধুমাত্র থিয়েটারে নিয়ে আসলাম এবং সে আমার গোলাম হয়ে গেল অথবা সেটা আবার মেগা সিরিয়ালেও আমি গোলাম করে নিলাম এইটাতে আমি বিশ্বাস করি না তাকেও তো চলতে হবে তাকেও তো খাওয়াতে হবে বাবা মাকে চালাতে হবে তার সংসার চালাতে হবে তো সেইটার জন্য ঠিক আছে থিয়েটারটাও করুক এটাও করুক কিন্তু ভালোবাসা যেন এমনটা না হয় যে নীল লাল আলোর মধ্যে লুকিয়ে গেল তার ভালোবাসাটা আর বেরোলোই না থিয়েটারটা শুধুমাত্র আমি মেগা সিরিয়াল করি অথবা ফিল্ম করি এখানে এসে আমি উদ্ধার করে দিচ্ছি সেটাও যেন না হয় তাহলে সেই দলের ডিরেক্টর বা কর্ণধার যে দলটা তৈরি করেছে তার মনে প্রচণ্ড চোট পড়ে ব্যথা পায় সে এবং আমরা যখন গ্রুপ ছেড়ে বেরিয়ে যাই যখন রিহার্সাল মানে বেরিয়ে যায় ইনসেন্স হচ্ছে শেষ হয়ে গেল মহড়া দেওয়া শেষ হয়ে গেল তারপর কিন্তু উনি ওই চুপচাপ আকাশের দিকে তাকিয়ে আমি দেখেছি সেটা আকাশের দিকে তাকিয়ে উনি ভাবেন যে এরা আসবে তো কালকে আবার আমার চোখ থেকে জল বেরিয়ে যায় সেটা দেখলে তো আমি গৌতমদার কাছে সেটা আমি প্রুভ করতে পেরেছি উনি যখনই ডাকবেন ইভেন আমার যদি ইন্টারভিউর মাঝখানে ফোন আসে আমি কিন্তু ওনার ফোনটা ধরবই কারণ আমার মনে হয়েছে যে উনি কোথাও আমার টারবাইনটা ঘুরিয়ে দিয়েছেন যার ফলে আমার এখন বাড়িতে আলো জ্বলছে অ্যাকোয়াগার্ডের জল খাচ্ছি আমার বাড়ির ছাদ হয়েছে আমি গাড়ি চড়তে পাচ্ছি ওই টারবাইনটা না ঘোরালে আমি কিচ্ছু নই তাই আমি যখন এই অপরাজিতর প্রথম স্ক্রিপ্ট পেয়েছিলাম আমি কিন্তু আমার গুরুকে ফোন করেছিলাম রাত্রিবেলা তিনি বললেন দেখো এইভাবে দূর থেকে তো আমি বলতে পারবো না তবে একটা জিনিস করো একাগ্রতার সাথে কাজটা করো তুমি যে চরিত্রটা পেয়েছো তার জন্য তুমি একলা করো নিজেকে তার কথা শুনেই কিন্তু আমি আমার স্ত্রীকে রিকোয়েস্ট করেছিলাম যে তুমি কি তোমার বাড়িতে থাকলে খুব অসুবিধা হবে বাইশ তেইশটা দিন তিনি আমাকে বলেছিলেন যেদিন আমার ছবি রিলিজ করে আমি কিন্তু সকালবেলা ওনার বাড়িতে চলে গিয়েছিলাম একদম হাফ প্যান্ট পরে যেমনভাবে উনি যেন কখনোই না বুঝতে পারেন যে আমার বাড়িতে অপরাজিত করেছে এবং জিতু যে তার পেপারে ছবি বেরোচ্ছে তেমন যেন সে ফিল না করে সে যেন আমাকে ওইভাবেই যে ছোট্টবেলা আসতো যে আমি তো ক্লাস যখন টেন তখন থেকে ওনার কাছে গিয়েছি আমি গিয়ে ওনার গিয়ে নিচে বসলাম উনি দেখছে আমার সঙ্গে বলছে না না তুমি ওপরে বসো আমি ওনাকে ফিল করালাম না আমি ওই মানুষটাই যে মানুষটা তোমাকে সেই সময় শ্রদ্ধা করতো তুমি সেই সময় আমাকে যেভাবে গালি দিয়ে হোক পিছনে মেরে হোক যেভাবে হোক তুমি আমাকে পাঠ করাতে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমি এই অপরাজিত চরিত্র করতে পেরেছি তোমার অবদান অনেকটা স্ক্রিপ্ট লিখলে বা ডিরেকশন দিলেই তার অবদান হয় আমি এটা বিশ্বাস করি শুনেছি প্রিমিয়ার শোতে গুরুকে নিয়ে যাওয়া হয়েছিল প্রিমিয়ার না প্রেস শো প্রেস শোতে হ্যাঁ হ্যাঁ আমি ওনাকে নিয়ে এসেছিলাম এবং প্রেস শো যদিও আমি আমার প্রডিউসারকে রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে যদি ওই প্রিভিলেজটুকু দেওয়া হয় বলে এটা কেন বলছে তুমি এনো তো ওনাকে আমি হাসান দাদা তো খুবই হ্যাঁ হাসান দা প্রচণ্ড ফ্লেক্সিবল একজন প্রডিউসার উনি গিয়ে দেখলেন দেখে আমার দিকে বেহবল দৃষ্টিতে তাকালেন এবং ওই আমি তো উনি যেমন আমাকে বুঝতে পারেন আমার হয়তো একটু ওই অনুভূতি বোঝার মতো আমি একটু ম্যাচিওর হয়েছি তো আমি দেখলাম আমি দেখছি যে এই মানুষগুলো যদি এখন সরে যায় দুজন দুজনকে জড়িয়ে হয়ে ওঠেনি দেখে কিছু তাকিয়ে থেকে আমাকে বললো আমি বাড়ি গেলাম বলে উনি চলে গেলেন হাঁটতে হাঁটতে উনি একটা উত্তর দেননি বাড়িতে গিয়ে রাত্রি দেড়টার সময় আমি মানে উনি পৌঁছেছেন কিনা সেদিন বৃষ্টি পড়ছিল তেরো তারিখ উনি ফোন রিং হওয়া মাত্রই তুললো বলছে আমি না ভাবছিলাম তোমার ফোন আসবে আসবে তারপরে যেটা বললেন সেটা আমি আমার মধ্যেই রাখি ওইটাই তো আমার একমাত্র অবশ্যই বাইরে বৃষ্টি পড়ছে ফোনটা তুলে গুরু বলছেন আমি ভাবছিলাম তোমার ফোনটা আসবে আমার খুব ভালো লাগছে যদি কোনো কারণে সেই ফোনটা না যেত হয়তো অনেক কিছু মানে অনেক কিছু কষ্টের ব্যাপার হতো কিন্তু আমার এখানে একটা প্রশ্ন রয়েছে আমার খুব সুন্দর লাগলো এই পুরো বিষয়টা শুনে কিন্তু কতদিন জিতু এইভাবে থাকবে মানে আমার বক্তব্য হচ্ছে যেহেতু নিজেকে ধরে রাখতে পারবে এইভাবে কারণ এত প্রেসে চারিদিকে এত নিউজ প্রিন্ট টেলিভিশন আলোর ছলকানি প্রত্যেকের মুখে নাম সেখানে কি ধরে রাখতে পারবে না আমি ছেড়েছি কবে সেটাই তো আমি বুঝতে পারিনি আমি নিজেকে কখনও ছাড়িনি আমি যেরকমটা ছিলাম তেমনটা আছি যারা আমার ছোটোবেলাকার বন্ধু তারা বিশেষ করে রিলেট করতে পারে যে ওটা একই রকম মানে আমি এখনও গিয়ে আমার পাড়ায় গিয়ে আড্ডা মারছি আমি আজকের ডেটে এসেও আমি এগুলো নিয়ে তো বাড়িয়ে কথা বলার জায়গা নয় আমি গলা সেধে এসেছি আমি গলার আর ভাঙিয়ে এসেছি জীবের আর ভাঙানোর চেষ্টা করি তো সেগুলো করি সকালবেলা ছবি দেখে আমার প্রথম মনে হয় যে এই ছবিটা উঠেছে পরবর্তীকালে যদি আরেকটু ছবি দিনছি বড় করতে হয় আমাকে কিন্তু আরও জোরে গলা ছাড়তে হবে তো সেইটা আমি কখনোই ছাড়বো না তার জন্য আমাকে অনেক অনেকে আছে বলে যে মানে তোমাকে এবার প্রিপেয়ার হতে হবে তোমাকে একটু অন্যরকম হতে হবে আমি শুনি বাট আমার মনে হয় আমি একবার জন্মেছি আমার বাবা মাও আমাকে অনেক কষ্ট করে মানুষ করে সবার বাবা মাই করে তো কষ্ট করে মানুষ করেছে আমি ব্লেসড আমার ভগবানের কাছে যে আমাকে এরকম একটা জীবন দিয়েছে আমাদের ভারতবর্ষে সত্তর শতাংশরও বেশি মানুষ দিন আনে দিন খায় এবং কারোর খাওয়াও জোটে না আমি দুবেলা খেতে পাই এবং আমার মনের মতো করে আমি খেতে পাই যেটা আমার ইচ্ছে করে তো এর থেকে আমি আর কি ভাগ্য চাইতে পারি যে ভাগ্য আমাকে যেটা দিয়েছে তার থেকে বেশি চাইলে বদজম হবে বমি হবে তাই সেই পথে আমি যাব না তাই কি আগামী দিনের যে প্রজেক্টগুলো নিয়ে ভাবটা চিন্তা হচ্ছে খুব ভেবে চিন্তে ইয়ে করবে হ্যাঁ আমি ভেবে চিন্তে মেগা সিরিয়ালও করেছি আমি ক্যামেরার সামনে বলতে কোনো আমার দ্বিধা নেই আমার সাথে প্রচুর প্রডিউসার বা তাদের টিমে ঝগড়া হয়েছে শুধুমাত্র লাইনার নিয়ে আমাকে এসি ঘর দিতে হবে আমাকে কবাব দিতে হবে তাই নিয়ে আমার ঝগড়া হয়নি আমার ঝগড়া হয়েছে লাইনার দিচ্ছ না কেন কালকে সকালবেলা আমি গিয়ে কী করবো লাইনার নেই কালকে সকালে এসে দেখা যাবে তাহলে তোমরা তো শুটিং করছো শ্যুটিংটা তো একটা দিন সেটা তো একটা কাউন্ট হচ্ছে আমাকে ডাকছো আর্টিস্টদের ডাকছো টেকনিশিয়ান ডাকছো তাহলে যিনি লাইনার দিচ্ছে তিনি দেরি করছেন কেন তারও তো এটা কাজ লাইনারটা তো আমি গল্পটা পড়ে আত্মস্থ করি আমি পরের দিন গিয়ে সংলাপ বলবো সেটা সংলাপ কেন হবে কেন আমার ভাবনা হবে না ভাব হবে না এটার জন্য প্রচুর লড়াই হয়েছে প্রচুর ইভেন রিসেন্টলি এক প্রডিউসার আমাকে এই ছবিটা রিলিজ হওয়ার আগে তার ওয়েবের জন্য আমাকে প্রপোজাল দিল এবার আমি যখন গল্প চাইলাম আমাকে বললো তুই ছ শরীরে এসে ফ্লোরে উপস্থিত হলেই হবে তো আমার আমার না একটু অদ্ভুত লাগলো তা সে আমার সাথে কাজ করেছে আমি একটু কলকাতার বাইরে ছিলাম আমি কলকাতার বাইরে আছি তুমি যদি দিতে আমি ওইখানে গিয়ে একটু দেখতে পেতাম অপরিচিত সময় আমি কলকাতার বাইরে গিয়ে স্ক্রিপ্ট পড়েছি তো বলছে বেশি চাষ না যেটা হবে সেটা হবে তুই আয় না অত চাইছিস কেন তো আমি কিন্তু পরের দিন স্ক্রিট হবে বললাম না আমি এটা করবো না তার জন্য তার কাছে খারাপ হলাম এটা কি ট্যান্ট্রামস আমার মনে হয় না তাদের কাছে মনে হলে হবে তাহলে ট্যান্ট্রামসের সংজ্ঞা পাল্টে গেছে আমার কাছে কিন্তু এটা ট্যানট্রামস নয় আমার কাছে এটা একটা মানে খাওয়া বা খাদ্য বলবো বা খাবার দাবার বলবো যে এলিমেন্টটা আমাকে ওই চরিত্রটাকে দুধে ভাতে রাখতো ছোট থেকে মানুষ করতে পারতাম আমি ওটা ব্রেনে বা আমার মননে সেটা প্রবলেম তার জন্য আমার সাথে যদি কারোর প্রবলেম হয়ে থাকে আমি মানে এটাই আপনার অভিনয়ের পদ্ধতি আমার এটাই অভিনয়ের পদ্ধতি আমার মনে হয় আমি যে কাজটি করতে যাচ্ছি সেটা যদি আমি না জেনে যাই তাহলে তার প্রতি বেঈমানি করা হবে হ্যাঁ সিরিয়ালের ক্ষেত্রে কি হয় সোম থেকে রবি টেলিকাস্ট এবং প্রত্যেক দিন একটা কর্মযুদ্ধ চলে কিন্তু যিনি লিখছেন তিনি লিখছেন তো একটা সময় সেটাও যদি পনেরো মিনিট আগে পাঠায় আমার ব্রেইনে প্রচণ্ড হ্যামার করতে থাকে যে আমি আগে কিছু জেনে আসিনি বহু সিন এরকম করেছি আমি মেগা সিরিয়ালে সব স্ক্রিপ্ট পেয়েছি বলে দাও বলে দাও না তাড়াতাড়ি বলে দাও কিন্তু সেই সময় আমি বুঝতেও পারি যে সময়টা খুব বেঁধে দেওয়া আমাদের দশটায় শেষ করতে হবে টাইম এবং সাড়ে নটার সময় চিনি গল্প অ্যাপ্রুভ হচ্ছে তাহলে আমি একদম গোড়ায় যাওয়ার চেষ্টা করি যিনি অ্যাপ্রুভ করছেন তার আগে কে আছে তার আগে কে আছে এই করতে করতে একদম যিনি যিনি এই কাজটিকে ঢিলে দিয়েছেন তার সঙ্গে আমার বাক বেতনটা চালু হয় এবং তার কাস্টিং খাতায় আমি রেড কালি দাগ হয়ে কিন্তু মানে হাইলাইটেড হই তাতে আমি কিচ্ছু মনে করি না যদি আমার মনে হয় যে এই প্রসেসটা আমার ভুল তাহলে নিশ্চয়ই এটা ভুল প্রমাণিত হবে তা না হলে তিনি ঠিক সেটা ঠিক প্রমাণিত থাক আমি টেলিভিশনে সিরিয়াল মেগা সিরিয়াল এবং ফিল্ম সম্পূর্ণ আলাদা মাধ্যম আমি কোনোটার করছি না কিন্তু অভিনেতা জিতুর কোন পদ্ধতিটা বেশি ভালো লাগে বিশেষ করে দা আমি অনেক দত্তের কথা এই কারণে বলবো সত্যজিৎ রায়ের ধারা যদি আধুনিক বাংলা ছবির যে যে পরিচালকদের মধ্যে বিদ্যমান সেক্ষেত্রে অনিক দত্তকে আমার তালিকার ব্যক্তিগত মত আমার তালিকার শীর্ষে রাখবো তার কারণ তিনি যেভাবে পরিচালনা করেন বা যেভাবে ছবি নিয়ে ভাবেন বা ছবিটা নিজের মানুষ চক্ষে যেভাবে দেখেন এবং পরবর্তীকালে তিনি ফুটিয়ে তোলার চেষ্টা করেন গভীর ডিটেলিংয়ে যান এমনকি ক্যামেরার লেন্স কত হবে সে বিষয়েও তার স্পষ্ট ধারণা সেই রকমই একজন ফিল্ম মেকার তার ছবি করতে গিয়ে কি মনে হলো যে কোন ধারাটায় অভিনেতা জিতু বেশি স্বচ্ছন্দ না আমি ধারা বলতে মাধ্যমগুলো বললাম মাধ্যমগুলো হচ্ছে থিয়েটার সিরিয়াল মেগা বা যাত্রা যাই হোক না কেন আমার কাছে কোনো মাধ্যম কিন্তু বাড়তি যে বেশি আমি প্রাধান্যতা দিই এমনটা নয় আমার কাছে অভিনয়টা প্রাধান্যতা পায় এবার কি হয় থিয়েটার করতে গিয়ে তার একটা আলাদা বাহ্যিক অভিনয় হয় আঙ্গিক অভিনয় হয় মেগাতে একটা আলাদা হয় ফিল্মের প্রয়োজন অনুযায়ী আলাদা হয় আমার কাছে কোনো অভিনয়টাই ভুল নয় পরিবেশ পরিপ্রেক্ষিতে অভিনয়টা পাল্টে যায় ধরুন আমাকে একটা তুমি পুলিশের চরিত্র আমাকে প্রপোজাল দিলে আমি গিয়ে ডাক্তারের মতো করে কথা বলছি বা তাহলে আমি পুলিশের চরিত্রটাকে যে করছে সেটা কি ভুল সেই অভিনয়টা ভুল নয় ওই সময় স্থানকাল পাত্র অনুযায়ী ওই অভিনয়টা ভুল হচ্ছে অভিনয়ের ধারাটা ভুল নয় যে অভিনয়টা করছে তা আমার কাছে থিয়েটার বা মেঘা বা ইয়ে আলাদা করে আমি কিছু দেখি না আমি স্ক্রিপ্টটাকে দেখি যে এইটা এইটা কি থিয়েটারের স্ক্রিপ্ট মানে এইটা দিয়ে থিয়েটার করাটা সম্ভব কারণ অনেকেই এখন কি করি আমরা আমার খুব ছোটো মুখে বড়ো কথা হচ্ছে অনেকেই ফিল্মের স্ক্রিপ্ট নিয়ে থিয়েটার করতে চলে আসি বা থিয়েটারের স্ক্রিপ্ট নিয়ে ফিল্ম করে ফেলি আমি এ প্রসঙ্গে বলি কলকাতাতে বিভিন্ন গ্রুপ থিয়েটারে খুব কথা শোনা যায় যে অনেক সময় বলেন আমরা থিয়েটারটা করি অনেকটা ফিল্মের মতো এবং এই যে এই যে বিষয়টা এবং এই বিষয়টা এটা নিয়ে তো ফরাসি দেশে অনেক আগে চর্চা হয়ে গেছে গত শতকে ছয়ের দশকে বিখ্যাত ফরাসি নাট্যকার তিনি বলেছেন দুটো মাধ্যম আলাদা থিয়েটার থিয়েটারের মতো হবে ফিল্ম ফিল্মের মতো হবে যাত্রা যাত্রার মতো হবে এবং প্রত্যেকটার আলাদা পরিসর আছে এবং প্রত্যেকটাই কিন্তু ইতিহাসে কালজয়ী মানে মহাকালে প্রত্যেকটার আলাদা আছে আমার খুব ভালো লাগলো এই স্পষ্ট ধারণা এবার আমি সরাসরি চলে যাচ্ছি আমার ধৃষ্টতা মার্জনা করবে তুমি সেটা হচ্ছে সাধারণ ক্ষেত্রে যারা সিরিয়ালে অভিনয় করেন তাদের আমি খুব সম্মান করে তারা এত অল্প ডেট লাইনের মধ্যে দিয়ে তারা যেভাবে কাজ করেন তাদের আমি সেলাম জানাই কুর্নি জানাই কিন্তু তা সত্ত্বেও আমি বলবো তারা সাধারণত ফিল্মের যে গভীরতা দরকার হয় তার কারণটা হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি যেভাবে খেলা হয় টেস্ট ক্রিকেট ম্যাচ তো সেইভাবে খেলা হয় না তা আমার বক্তব্যটা হচ্ছে সিরিয়ালে অভিনয় করতে গিয়ে অনেক সময় গভীরতা বা অন্তর্মুখিতা চরিত্রের মধ্যে ঢোকার এই পরিসরটা থাকে না এবং সিরিয়ালে যারা অভ্যস্ত হয়ে পড়েন এটা তুমি মানবে মানুষ অভ্যাসের দাস রোজ সকালে যে উঠে মেডিটেশন করে সে মেডিটেশন করবে শুনেছি তুমিও মেডিটেশন করো সকালবেলা যে করে না সে কোনোদিনই করতে পারবে না কোথাও মনে হয় না যে সিরিয়ালে অভিনয়ের পর এই রকম একটা সিরিয়াস ফিল্মে অপরাজিততে অভিনয় করা নিজের উপর বাড়তি চাপ দিতে হয়েছে মানে অভ্যাস বদলানো আসলে এইটাও আমার শিক্ষা গুরুর থেকে পাওয়া স্থানিস লাভাস্কি আর বেটেল তাদের দুটো ধারা রয়েছে আমি শুনেছিলাম উনি ইফ যদি আমি এই চরিত্রটা হতাম তাহলে কিভাবে রিয়্যাক্ট করতাম আমার কি হতো সেটা হচ্ছে সানিস আর বেটেল বেস বলছে চরিত্র নয় তুমি ভাবটা ধরার চেষ্টা করো তো এইবার আমি যখন মেগা সিরিয়াল করতে যাচ্ছি আমি মেগা সিরিয়াল করে এসেছি তখন দেখেছি যে আমার কাছে সময় নেই আমি সানিস লাভাস্কি ফলো করলে আমি শেষ হয়ে যাব তাহলে আমাকে ভাবটা সবাই আনতে হবে এবং ভাবটা আনার জন্য সেখানকার পরিবেশ পরিস্থিতি যে যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ হয় সেটাও খুব কঠিন তাহলে যেটা বেরোচ্ছে সেটাকে আমাকে তুলে দিতে হবে প্রডিউসারকে বাঁচাতে হবে চ্যানেলকে বাঁচাতে হবে তখন সেই মনটা কি হয় খুব কমার্শিয়ালি আমরা ভাবতে শুরু করি আর ফিল্মে কিছু কিছু ফিল্মে আমি এই ফিল্মটায় ফরচুনেট বলতে বাধ্য যে আমাকে ওই প্রিভিলেজটুকু দেওয়া হয়েছে ওই স্পেসটুকু দেওয়া হয়েছে ওই অ্যাটমোসফিয়ারটুকু পেয়েছি তখন আমার মনে হয়েছে কেন আমি সানিস ওই থিওরি অনুযায়ী যাচ্ছি না তাই জন্য আমি রাত ইয়ে করেছিলাম কিন্তু আমাকে চরিত্র তাই জন্য আমি না ওটাকে করতে গেলাম এখন সবাই জেনে গেছে বলে আমি এটা প্রানটা চাইনি তো উনি বলছেন থিয়েটারটা যখন করবে থিয়েটারের মতো করে পুরো পরিবেশটা যেন হয় সানিসভাসকে ভেটেল বলছে থিয়েটার মানুষ চিৎকার করতে থাকুক তুমি তোমার অভিনয় দিয়ে মানুষকে আকৃষ্ট করো তুমি কাছে এলে তো তাই হচ্ছে রান্নাঘরে সে রুটি বেলছে এবং তার আওয়াজ শুনে কোনো একটা সিন চলছে সেই সিন শুনে সে তাকাচ্ছে এবং সেটা টি আর পি দিচ্ছে আমি কখনো কখনো মনে হয় কি আমরা দু রকম ভাবে খিচুড়ি করে আমি তো করলাম খিচুড়ি করে অভিনয় করলাম বেটেল বেস্টও মানছি সালেসলামকেও মানছি তো এইখানে আমার অত বাড়তি চাপ হয়নি তুমি আমাকে যেরকম মিষ্টি দেবে আমি সেরকমই খেতে পা আমার খাবারটা সেরকমই লাগবে তুমি আমাকে অল্প মিষ্টি দেবে অল্প লাগবে আমাকে এই প্রিভিলেজ দিয়েছো আমার মতো টিভি সিরিয়ালের অভিনেতাদেরও যদি এইরকম প্রিভিলেজ দেওয়া হয় তারাই এই কাজটিকেই দেবে তারা কিন্তু এমন নয় খারাপ কাজ করে দেবে যে এরকমই এমন নয় লিমিটেশনে বাধা এমন নয় বহু অভিনেতা অভিনেত্রী রয়েছে আমার সঙ্গে কাজ করেছে বা আমার সিনিয়র ভীষণ ভালো তাদের ব্যাপ্তি তুমি ভাবতে পারবে না তারা যখন স্ক্রিপ্ট আগে পায় সেই অভিনয় অন্যরকম হয় যখন সে সঙ্গে সঙ্গে পাচ্ছে সেই অভিনয় অন্যরকম হতে বাধ্য তো সেখানে আমি কখনোই আলাদা করে দেখি আমি সময় পেয়েছি সময় মানে চার পাঁচ দিন হয়তো খুবই কম সময় চরিত্র করার জন্য কিন্তু আমি রাত জাগার সময় পেয়েছি আমি প্রডিউসারকে ডিরেক্টরকে প্রডিউসারকে ফোন করে কী করব ডিরেক্টরকে ফোন করে যখন ফোন করেছি তখনই আমি তার হেল্পটুকু পেয়েছি ভিডিওজ পাঠিয়ে গেছে আমার ঘরে অনুবরত চলতে থাকতো আমার আমি তো এই প্রশ্নে আসবোই তার কারণ মিছিলে প্রথম অনেক দত্ত দেখেছিলে একজন দীর্ঘকায় একটি ছেলেকে পাশের লোককে জিজ্ঞেস করে ছেলেটা কি করে বলে অভিনয় করে অনেকদা তখন দেখেছিলেন শুধু দেখেছিলেন কিন্তু তারপর কি হলো তারপর তো ইতিহাস তৈরি হলো সেই ইতিহাসটা কি কিভাবে তৈরি হলো কিভাবে কিভাবে জিতু হয়ে উঠলেন অপরাজিত রায় কিভাবে আবহমান বাঙালির আবহমান কাল ধরে যে বাঙালি যে মুখটাকে নিয়ে তাদের গর্ব সেই গর্বের মুখটা জিতু তৈরি করলো তার পেছনে কোন মেকআপের ম্যাজিক আছে যার ফর্মুলা এখনো পর্যন্ত ইন্ডাস্ট্রি কেউ জানে না সত্যি কি সেটা ফাঁস হবে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি টাফটাকই